ধুবুরী জেলার 27 নং বিলাসীপাড়া পূব সমষ্টির বিজেপির মনোনীত প্রার্থী অশোক কুমার সিংহিয়ে শ শ জনতাক লগত নিয়া বিশাল পদযাত্রাত অংশগ্রহণ করা দেখা গেল এনকা করে। প্রার্থীগাকিয়ে কয় যে অত মানুষের সমাগম দেখিয়া বহুত উৎফুল্লিত হয়েছে আর এইবার দ্বিতীয়বারের বাদে বিধায়ক হওয়াটা খাতাং। লগতে কয় যে বিধায়ক হয়া আহার পাছতে 27 নং বিলাসীপাড়া পূব সমষ্টির শিক্ষিত নিবনুয়া সংস্থাপন দিব বলিয়াও কল। দ্বিতীয়বার বিধায়ক হয়ে অহার পিছন নিবনুয়াসকলের কারণে কি পদক্ষেপ হাতত আমি বহুত ডাঙর একটা পদক্ষেপ হাতত লৈছো যেটা আপনাদের জ্ঞাতব্যে মই জনাই দিলো। আমি চিরাকুটাত 200 বিঘা মাটি অলরেডি এসপিসিএল দিছিল, তাত 700 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবো, তার ডাইরেক্ট ইনডাইরেক্ট 5000 যুবক যুবতীক আমি কর্মসংস্থান দিব। আজি পদযাত্রাত শ শ মানুষ ভিড় দেখা গেছে, পরিলক্ষিত হয়েছে, আপনার মনোভাব কেনেকুয়া আজি? মনোভাব ভাল, কোন 5টা বছর আগে চিন্তা হয়েছে ডর চিন্তা যে ইমান মরম চিন্তা হচ্ছে, আর প্রতিদিন মই কি চিন্তাই চিন্তাটা চিন্তা নহয়, মোট চিন্তা হল মানে ইমান মরম স্নেহ প্রতিদান রূপত মানে বিলাসীপাড়া 27 নং বিলাসীপাড়া মুখ্যমন্ত্রী বাকি কি দিব পারি মোট এইটাই চিন্তা।